তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে একদিনের বেড়ানোতে নিয়ে যাই বর্ধমান শহরে। তো বর্ধমান শহরে একদিনে কি কি জায়গা ঘুরবে তোমাদেরকে কিন্তু পুরোটাই আমি ঘুরে দেখাবো। তো তার মধ্যে প্রথমে আছে 108 শিব মন্দির থেকে শুরু করে। তো 108 শিব মন্দির দেখার পর আমি যেটা চলে আসলাম সেটা হচ্ছে বর্ধমানের জুওলজিক্যাল পার্ক বা মিনি জু। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঘ আছে, তোমরা ওই দেখো চিতা বাঘ গাছের মধ্যে দেখতে পাচ্ছ। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দীপ, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলের দীপে তোমাদের সবাইকে করি আবারও স্বাগত। তো আজকে কিন্তু বেরিয়েছি আবারও একটা নতুন গন্তব্যে, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, ঠিক আছে? তো প্রথম কথা, আমি যাচ্ছি কিন্তু এখন বর্ধমান, কিন্তু বর্ধমান যাচ্ছি আমি আমার একটা কাজের জন্য পার্সোনালি। তো এবার সেখানে যাচ্ছি ঠিকই, এবং কাজটা ঠিক হওয়ার পর আমি তোমাদের বর্ধমান শহরটা পুরো ঘুরে দেখাবো, সেই চেষ্টাটাই করব, ঠিক আছে? তো ওখানে কিন্তু প্রায় মোটামুটি 8-10টা স্পট আছে এই বর্ধমান শহরের মধ্যেই। তো শহরেরই আমি খুব সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি নিজেও জানি না শেষ অবধি ঠিক কী হবে, এটা কিন্তু একটা আনপ্ল্যান্ড হবে আর কি, কারণ আমি কাজটা শেষ করব তারপরে ভিডিওটা করব। তো যার জন্য মানে অনেকটা সময়ও লাগবে। তাই এখন বাজে কিন্তু ঘড়ি কাটায় 6:20, এখন আমার কৃষ্ণনগর আসছে। আমি এখান থেকে যাব হচ্ছে বালি স্টেশন, এই সরি নৈহাটি ব্যান্ডেল হয়ে বর্ধমান ধরবো। তো চলো, ট্রেনের টাইম হয়ে গেছে, আগে যাওয়া যাক, তারপর আরও বাকি কথা বলছি। তো আমি যেহেতু লোকাল ট্রেনে যাব, ভাড়া কিন্তু পড়বে তোমার ওই 25 টাকা মতন এ থেকে, মানে আমার বেলঘুড়িয়া থেকে পড়েছে একদম বর্ধমান অবধি। তোমরা কিন্তু ওই বর্ধমান কিন্তু হাওড়া থেকে, বালি থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বর্ধমান লোকাল ট্রেন ধরে নিতে পারো। তো কৃষ্ণনগর কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, এই ট্রেনটা বহুত ভিড় হয়। যাই হোক, এটা করে আমার গন্তব্য হবে নৈহাটি স্টেশন অবধি, ওখান থেকে আমি যাব ব্যান্ডেল। ডট 6:27 আমাদের এই ট্রেন ঢুকলো, 6:26 ঢুকে গেছে, মানে প্রথমবার মনে আমি টাইমিংয়ে এত আগে ট্রেন দেখলাম, তা আবার 1 মিনিট আগে। সঠিক সময় ট্রেন ঢুকলো আর সঠিক সময় ছাড়লো, আর সঠিক সময়ে আমাদের যাত্রা শুরু করলাম 6:27 এই কৃষ্ণনগর লোকাল দিয়ে। আর সকালবেলা যেটা না হলেই বাঙালি চলে না সেটা হচ্ছে 1 কাপ চা। তো এই 1 কাপ চাকে সঙ্গী করেই আজকে সকালবেলার এই যাত্রা আমি শুরু করলাম। চায়ের চুমুক দিতেই যেন একটা আলাদাই শান্তি আসে সকালবেলায় চায়ের সাথে। তাহলে চলো আজকের এই যাত্রা আরও সুন্দর করতে, তোমরা থাকো এই কল্পের সাক্ষী হতে। তো সবেমাত্র নৈহাটিতে নামলাম, আর পেছনে কিন্তু দাঁড়িয়ে আছে ব্যান্ডেলের ট্রেন। তো এখন এই ট্রেনটা করে আমি যাবো হচ্ছে ব্যান্ডেলে। তো চলো যাই ব্যান্ডেলে, বেশি সময় নেই, 5 মিনিট মতন আছে ট্রেনটা ছাড়ার জন্য। তো ট্রেনটা কিন্তু মোটামুটি পুরোই ফাঁকা, আর এই ট্রেনে ওঠার জন্য দেখতে পাচ্ছিলে তোমরা কীরকম মানে ধাক্কা দেখে মারামারি করছিলো। এখান থেকে যেতে কিন্তু মাত্র 20 মিনিট লাগে, তার জন্যই মানুষ বসার জন্য এমন একটা করে আর কি বলবো, নামতে দিল না কাউকে, মানে নামতে দিচ্ছে না, এদিকে উঠতে থাকছে। তো এখান থেকে 7:30 ট্রেনটা ছাড়বে, আর ওখানে গিয়ে পৌঁছাবে হচ্ছে 7:50, তারপর ওখান থেকে আমি হাওড়া লোকাল ধরবো। আমি লোকাল ট্রেনেই পুরোটা যাওয়া আসা করছি, চাইলে তোমরা জেনারেলে এক্সপ্রেস ট্রেনেও যেতে পারো যদি সময় বাঁচাতে চাও। তো চলে আসলাম কিন্তু ব্যান্ডেল স্টেশনে। তো এখান থেকে আর কটা ঢুকলাম না, 7:47 ঢুকলাম, আর এখান থেকে 7:58 আছে বর্ধমান লোকাল। তো ওটা করে আমি যাব কিন্তু বর্ধমান, মনে হয় সিট পাবো না, এতক্ষণ ভালোই বসে আসলাম, ব্যান্ডেলও বসেই এসেছি, কিন্তু এবার মনে হয় না সিট পাবো, কারণ হাওড়া থেকে ট্রেনটা আসে মোটামুটি কিন্তু পুরোটাই ভিড় হয়ে যায়। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো অল রাইট, চলে আসলাম বর্ধমান স্টেশন। এবার এখান থেকে আমার যে কাজটা আছে আমি একটু করে নিই আগে, তারপর এখান থেকে আমার ঘোরাটা শুরু করবো। তো চলো আগে এখন আমি যেটা করার করে নিই, তো তোমাদেরকে আমি বলে দিই আমি কোন কোন জায়গায় যাবো, সেগুলো সব বলে দিচ্ছি। তো চলো আগে আমি আমার কাজটা সেরে আমি আসছি ভিডিওতে। স্টেশনের বাইরে থেকে তোমরা যেটা সবার আগে করবে সেটা হচ্ছে এখান থেকে টোটো বুক করে নেবে, 500-700 টাকায় তোমাদের সব জায়গা ঘুরে দেখাবে। তো এখন আমি কিন্তু আছি নবাবহাট বাসস্ট্যান্ডে বর্ধমানের। তো আমার একটু দেরি হয়ে গেল আমার কাজটা সারতে, তো যাই হোক আমি চেষ্টা করব তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত স্পটগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো তোমরা কিন্তু টোটো রিজার্ভ করে ঘুরে নিতে পারবে 500-700 বা 400, একটু দাম দর করে নিলে তোমরা পেয়ে যাবে। আর আমি যেহেতু এখানে একা এসেছি তাই আমি শেয়ারে আসছি। আমি কিন্তু নবাবহাট আসলাম, এবার এখান থেকে কিন্তু সবই মোটামুটি, এটাই যা 108 শিব মন্দির প্রথমে আমি দেখবো, এটাই যা একটু দূরে, আর বাকিগুলো সবই মোটামুটি 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যেই কিন্তু। তাই জন্য আমি আর এ করিনি, আমি দেখি শেয়ারে টোটো 10-20 টাকা করে মোটামুটি আমার 200 টাকার মধ্যে আশা করি হয়ে যাবে। তো চলো এখন 108 শিব মন্দিরে প্রথমে যাব। তো এই কিন্তু আমি চলে আসলাম 108 শিব মন্দির। তো এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের সামনেই দেখতে পাচ্ছ এত বড় জায়গা, কেউ যদি গাড়ি করেও আসো তোমরা কলকাতা থেকে এখানে তো রাখতেই পারবে।
আর এই হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকবো এখন, চলো। তো এই মন্দিরে ঢুকতে কিন্তু তোমাদের 2 টাকা মাত্র চার্জ দিতে হবে, আর মন্দিরের মধ্যে ঢোকা মাত্রই এই মন্দিরগুলো তোমাদেরকে কিন্তু স্বাগত জানাবে। সত্যিই ঢুকেই কিন্তু প্রথমে চোখ জুড়িয়ে যাবে দেখে দুই দিকের এই অপূর্ব মন্দিরের দৃশ্য দেখে। এখানে মন্দির সম্বন্ধে কিছু লেখা আছে, তোমরা পজ করে চাইলে পড়ে নিতে পারো, আর এখানে এই কন্ট্যাক্ট নাম্বারটাও তোমরা নিয়ে নিতে পারো। এখানে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, তোমরা এখানে চাইলে বিশ্রামও নিতে পারো, এসি ঘরেরও কিন্তু ব্যবস্থা আছে। অপূর্ব সুন্দর একটা জায়গা কিন্তু বর্ধমানের, এই যে পুরো শান্ত পরিবেশ, আর এইদিকে হচ্ছে সামনে এই জায়গাটাতে পুকুর, এই জায়গাটা বসার একটা সুন্দর জায়গা, আর সাথে তোমরা শুধু জায়গাটা একটু দেখো, ওই যে ওই মাথা থেকে শুরু হচ্ছে পুরো জায়গাটা থেকে এরকম পুরো মন্দিরটা ঘুরে পুরো জায়গাটা, মানে এটা হচ্ছে পুকুর পাড়টা, এই দিকটা পুরোটা কিন্তু মন্দির, মানে একটা একটা করে পুরো এখানে পুরো 108টা মন্দির আছে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে এখানকার পুকুর পাড়টা, আর ওই মাথা থেকে শুরু হয়ে একদম পুরো এইরকমই পুরোটা একদম আছে, অপূর্ব কিন্তু সুন্দর। আমি মনে করি বর্ধমানে যারা আছো বা ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দিও অবশ্যই, তার কারণ তোমাদেরই এখানকার এত সুন্দর একটা জায়গায় এসেছি আমি। আর সব থেকে বড়ো কথা, তোমরা যদি কেউ বর্ধমানে আসো অবশ্যই অবশ্যই এই জায়গাটা এসে ভিজিট করে দিও, সত্যি বলতে ভালো লাগবে, খুবই ভালো লাগবে, আমার তো বেশ ভালো লাগলো। 1788 সালে বর্ধমানের মহারানী ভীষণ কুমারী দেবী এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা একটু ভিউটা জাস্ট দেখো, পুরো একদম ওই মাথা থেকে শুরু করে কিন্তু পুরোটা এখানে অবধি, আর এই দিক থেকে পুরোটা গিয়ে কিন্তু একদম ঘুরে কিন্তু পুরো মন্দির। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম অম্বিকা কালনার যে 108 শিব মন্দির ছিল, আর এটা কিন্তু বর্ধমানের কিন্তু 108 শিব মন্দির, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? 108 শিব মন্দির কিন্তু দুটো আছে, আর ওইটা দেখেছিলে তোমরা কীরকম, খুব একটা ওটা রক্ষণাবেক্ষণও করা হয় না, যার জন্য ঠাকুরের মন্দিরগুলো থেকে শুরু করে মূর্তিগুলো প্রায় কেমন হয়ে গেছিলো, আর এখানে কিন্তু পুরো যথেষ্টভাবে রক্ষণাবেক্ষণও করা হয়, যার জন্য প্রতিটা মন্দির এতটা পরিষ্কার আর সুন্দর, তোমরা এখানে আসলে বুঝতে পারবে সেটা। তো এইভাবে কিন্তু টোটাল পুরো 108টা দেখতে পাচ্ছ, আমি ওইখান থেকে শুরু করেছিলাম ওই জায়গাটা পুরোটা ঘুরে এসে এই দিকটা, আর এদিক থেকে শুরু করে পুরোটা একদম ওইখানে অবধি শেষ, দুই দিকে কিন্তু মাঝখানে এরকম পুকুর মতন করা, আর এরকম বাগান, সুন্দর এক মনোরম পরিবেশ। তো তোমাদের এখানে কিন্তু পূজা থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে, তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা এখানে আগে থেকে ফোন বুক করে দিলে তাহলে তোমাদের ভোগ এবং থাকার ব্যবস্থা এখানে হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমরা তোমাদের মনের ইচ্ছেটা বলতেই পারো, আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঘন্টা আছে, চলো তোমাদের দেখাই। তো প্রথমে কিন্তু আমি দেখে নিলাম 108 শিব মন্দির, এবার এখান থেকে আমি চলে যাব এর পরবর্তী স্থান যেটা, সেটা ওখানে গিয়ে বলছি, চলো। তো 108 শিব মন্দির দেখার পর আমি যেটা চলে আসলাম সেটা হচ্ছে বর্ধমানের জুওলজিক্যাল পার্ক বা মিনি জু। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি কি আছে, সবে শীতকাল যদিও বা এখন মানে পড়ছে, এখন তো থাকার কথা কিছু, দেখি কি আছে। তো ঢুকতে কিন্তু তোমাদের একজনের পড়বে 25 টাকা করে টিকিট, আর 8 বছর নিচে পড়বে 10 টাকা করে। তো এই হচ্ছে কিন্তু পার্কের ভেতরটা দেখতে, এবার ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু পার্কের ভেতরটা, কি খুবই সুন্দর একদম শান্ত পরিবেশ। এখানে কি থাকার কথা দেখি, না আপাতত এখানে কিছুই দেখতে পাচ্ছি না, দেখি ভেতরের দিকে যদি আরও কিছু থাকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঘ আছে, তোমরা ওই দেখো চিতাবাঘ গাছের মধ্যে দেখতে পাচ্ছ, ওই যে গাছের মধ্যে চিতাবাঘ বসে আছে। কিন্তু প্রথমে ভাবছিলাম এখানে কিছু নেই, তো প্রথমেই কিন্তু বাঘমামা দর্শন হয়ে গেল। তা এটাও কিন্তু একটা অপূর্ব জায়গা, তোমরা কিন্তু এখানেও চলে আসতে পারো, এই লিস্টে এটা 2nd নাম্বার জায়গা আমি রেখেছি,
জানি না কটা জায়গা ঘুরতে পারবো, বাট জুটা কিন্তু তোমরা ঘুরে দেখবে পুরোটাই, বেশ ভালো লাগছে আমার। এখনো পর্যন্ত প্রথম দর্শনে আমি চিতাবাঘ দেখে নিলাম, গাছে উঠে বসে আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো তো, এর নাম কিন্তু দেখতে পাচ্ছ অলস ভাল্লুক। ও হচ্ছে অলস, কেন ওকে অলস বলা হয়েছে জানি না, রোদ পোয়াচ্ছে ওখানে বসে। দেখতে পাচ্ছ তোমরা, এই যে দূর থেকে দেখো, এই হচ্ছে। তো চলো আবার দেখি আর কি কি আছে এখানে, দেরি করে লাভ নেই। তো দেখতে পাচ্ছ এই কিন্তু মানে পার্কটা এতটাই সুন্দর, মানে এক পলকে মনে হবে যে তুমি কোনো জঙ্গলের ভেতরে ঢুকে গেছো। আমাদের কলকাতার জুওলজিক্যাল পার্কটায় অনেকটা বড় ঠিকই, কিন্তু এরকম মানে এরকম জঙ্গল মতন মনে হবে না যে যে পার্ক মানে জুতে আছে। এটা দেখলে মনেই হবে যে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর এখানে একটা সামনে কিছু দেখবো। তেমন যে বিশেষ কিছু অনেক কিছু আছে এর ভেতরে তা কিন্তু না, মোটামুটি আছে। আর জায়গাটা দেখতে পাচ্ছ এখন পুরোই ফাঁকা, শীতকালে এখানে মোটামুটি ভিড় হয়। চলো সামনে দেখাই তোমাদেরকে আমাদের ময়ূরকে। এখানে কিন্তু অনেক পাখি আছে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে সামনে আছে ময়ূর, ওই যে দেখতে পাচ্ছ তোমরা দূরে তিনটে ময়ূর আছে ওখানে। আর তার ঠিক এখানে পাশে আছে ইমু পাখি যেটাকে বলে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে আছে হরিণ, তো চলো দেখি জুম করে দেখা যাবে হরিণ, ওই যে দূরে আছে দেখতে পাচ্ছ কে, এটা ল্যাঙ্গুর, ওই যে এইদিকে, এই দেখো। নেক্সট যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে সজারু আছে, এখানে অনেকগুলোই আছে মোটামুটি, চার পাঁচটা সজারু তো দেখলামই ওখানে। তো চলো দেখি আর কি কি আছে। তোমরা জাস্ট কুমিরের সাইজটা দেখো, এক বিশাল সাইজের কিন্তু কুমির দেখতে পাচ্ছ। কুমিরটার সাইজ কিন্তু বিশাল, মানে ভালো লম্বা হবে এটা, কত ফুট এখানে লেখা নেই বাট বহুত লম্বা। হা করেছিল মানে পুরো আমার দেহ ঢুকে যাবে এরকম একটা ব্যাপার। তো এখানে কিন্তু অনেক কিছু আছে দেখার মতন, কিন্তু এখানে আর বেশি দেবদেরকে দেখিয়ে সময় নষ্ট করলাম না, কারণ আমাকে পরবর্তী গন্তব্য যেতে হবে। তো এই পরবর্তী গন্তব্য নেক্সট স্টেশন এখন না, ওখানে গিয়েই বলি। কিন্তু যাই হোক জায়গাটা খুবই সুন্দর, একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশের মধ্যে, ঠিক আছে। তো তোমরা যদি এখানে আমি মনে করি আসতেই পারো। সব থেকে বড়ো কথা হচ্ছে মানে এই ভেতরটাতে দাঁড়ালে বাইরের কোনো যানবাহনের আওয়াজ তোমরা পাবেই না, আর জায়গাটা অনেকটা বড় একটা এরিয়া নিয়ে আর এত সুন্দর, মানে এরকম গাছগেছাড়া দিয়ে এমন ঘেরা মনে হবে তুমি কোনো জঙ্গলের মধ্যে থেকে হেঁটে যাচ্ছ, ঠিক এইরকমই ফিলটা হবে। তো চলো যাওয়া যাক অন্য জায়গায়। এরপর কিন্তু আমি চলে এসেছিলাম বর্ধমানের রাজবাড়ি চত্বরে, এইটা কিন্তু বর্তমানে এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। এই ভবনের দিকে তাকালে বুঝতে পারবে ইউরোপীয় স্থাপত্য কিন্তু এখানে স্পষ্ট আছে। এখানে একটা মিউজিয়াম আছে, চাইলে তোমরা এখানে দেখে আসতে পারো, কোনো এন্ট্রি ফি নেই। তো এখানে কিন্তু বিশেষ কিছু দেখার নেই, তো যাই হোক তার জন্য আমি এখন চলে যাচ্ছি আমার পরবর্তী গন্তব্য পীর বাহারাম। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বর্ধমানের আরেকটা জায়গা, সেটা হচ্ছে পীর বাহারাম। এটা বর্ধমানের নবাবের শাসনের একটা স্মৃতিচিহ্ন বলা যেতে পারে। এখানে শের আফগান এবং তার ঘাতক প্রতিদ্বন্দ্বী কুতুবুদ্দিনের দুজনেরই সমাধি এখানে রয়েছে। দুজনেরই সমাধি এখানে আমরা দেখতে পাবো, দুজনেই একই সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বী চিরনিদ্রায় আছেন। তো আমার পরবর্তী গন্তব্যটা ছিল হচ্ছে পীর বাহারাম, এটাই হচ্ছে আমার পেছনে আছে। তো এখান থেকে আরও দুটো জায়গা আছে আমার ঘোরার মতন, দু তিনটে, কিন্তু এখন সময় হয়ে গেছে মোটামুটি 12:30, আর মন্দিরগুলো বন্ধ করে দিয়েছে, জানি না আদৌ গিয়ে সামনে ঢুকতে পারবো কি না, তাও যাওয়ার চেষ্টা করবো। চলো তো এরপরই তোমরা পাশে যেটা দেখে নিতে পারো সেটা হচ্ছে কার্জন গেট। তোমরা কিন্তু কার্জন গেট দেখে পাশে দামোদর নদীও কিন্তু দেখে নিতে পারো। এছাড়া তোমরা এখানে দেখে নিতে পারো কিন্তু কমলাকান্ত দেবীর মন্দির আর কাঙ্কেলেশ্বরী কালী মন্দির, এই দুটো মন্দির কিন্তু তোমরা দেখে নিতে পারো। এছাড়াও এখানে আছে কিন্তু মোটা মহাদেবের মন্দির, যেটা নাম কিন্তু বর্ধমানেশ্বর মন্দির, এই মন্দিরগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারো। আমি কিন্তু সময়ের অভাবে তোমাদেরকে এইগুলো দেখাতে পারলাম না, তোমরা অবশ্যই এগুলো দেখে যেও। আর সাথে আছে উপরিপাওনা হিসাবে বর্ধমানের কিন্তু বিখ্যাত সীতাভোগ ও মিহিদানা, তোমরা কিন্তু এটাও কেউ মিস করো না, অবশ্যই খেয়ে যেও। তো আমি কিন্তু সময়ের জন্য বাকি যে মন্দিরগুলো ছিল সেগুলো দেখাতে পারলাম না, কারণ সবগুলোই বন্ধ হয়ে গেছিলো।
তো তোমাদেরকে আমি তাও ইনফরমেশন দিয়ে রাখছি সেই মানে জায়গাগুলোর, তোমরা এখানে আসলে একবারে ঘুরে নেবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নতুন দর্শকদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।